কাউকে এতটা আঘাত করো না, যতটা আঘাত করলে জীবনে ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা অনেক ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, স্বার্থপর লোকের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়, কে আপন কে পর কাজে পরিচয়। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। ভালো বই আর ভালো মানুষ খুব তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয় ভালো করে তবেই বোঝা যায়। তর্ক যদি করতে হয় কোনো জ্ঞানীর সাথে করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করা মানে নিজেকে মূর্খ প্রমাণিত করা। প্রেম পাপ নয়, মানুষ পাপে, প্রেম মানুষকে কাঁদায় না, মানুষ মানুষকে কাঁদায়। প্রেম মানুষকে কষ্ট দেয় না, মানুষ মানুষকেই কষ্ট দেয়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে। রিলেশনশিপ একটা মানসিক রোগের নাম, যেটিতে জড়ানোর পর সুস্থ মানুষও রোগী হয়ে যায়। অসৎ সঙ্গ কয়লা সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। একলা থাকলে ভালো থাকবেন কি না জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। দিব্যিগুলো যদি সত্য হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত দেওয়ার মানুষ আছে সে সংসারে কখনো শান্তি থাকে না, কেবলমাত্র সেই সংসারে থাকে। যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি সেরা সন্তান। কোনো ব্যক্তির বরবাদ হওয়ার 5টি লক্ষণ: 1. ভুল কাজে জেদ, 2. সবসময় রাগ, 3. ভয়, 4. অলস্য, 5. কাজকে এড়িয়ে চলার অভ্যাস। কখনো নিরাশ হবেন না, ধৈর্য ধরো, সৃষ্টিকর্তা তোমাকে এতটা দেবে যা তুমি কল্পনাই করনি। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকে ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি মূল্যবান। পৃথিবীতে কত প্রকার পাপ আছে, তার মধ্যে মানুষের মনে ব্যথা দেওয়া হলো সবচেয়ে বড় পাপ। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির শিকার। লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেখান থেকে সরে আসাই ভালো। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সমস্ত ডিপ্রেশন কেটে যায়। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বেঁকা হলেও কিছু যায় আসে না। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। তাকে ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে, কিছু হবে না তোর, আমি তো আছি। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার রূপের বড়াই বেশি দিন থাকে না, যে এমন হবে তার পতন নিশ্চিত। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না সে কাউকেই ভালোবাসতে পারে না। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারতে পারলেই মানুষটা ভালো, এটাই হলো বর্তমানে মানুষ। ভালোবাসা সবসময় কাছে থেকেই হতে হবে তা কিন্তু নয়, অনেক সময়
দূর থেকেও অনেক বেশি ভালোবাসা যায় যদি অনুভূতিটা সত্যি থাকে। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও নির্বোধেরাই করে। বুদ্ধিমানেরা পরিস্থিতির পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। কাউকে এতটা কষ্ট দিও না যাতে সেই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেও তোমার কষ্টের কথাটা মনে পড়লে চোখের কোণায় কপোটা জল না জমে যায়। পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সবার সামনে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। 4-6 হাজার টাকা মাইনে পাওয়া ছেলে মেয়েদের নিয়ে হাসাহাসি করবেন না। যাই হোক, তারা অন্তত বাবার টাকায় ফুটানি মারে না। টাকা ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। যখন কিছু মানুষকে আমরা যোগ্যতা থেকে বেশি মূল্যায়ন করে ফেলি, তখন তারা মনে করে তারা আরও বেশি কিছু ডিজার্ভ করে। সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটা নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করেন। ভেবে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন সেটুকু অনেক মানুষের পায় না। এক জোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করে দিও না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর দেখবে একদিন হাজার মানুষ তোমাকে ভালোবাসবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, বন্ধু তো সেই হয় যার সঙ্গে মন খুলে সব কথা শেয়ার করা যায়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। ভালোবাসার পাওয়ার জন্য তাড়াহুড়া করতে নেই, ওপরবেলা আপনার জন্য একজন রেখে দিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা করুন, ভালো কিছু আসবে। অসম্মানে আঘাত আনা মানুষগুলোকে জীবন থেকে চিরতরে মুছে ফেলাই শ্রেয়। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়াই উচিত। কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের কাঁধে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকরী সমাধান। ধৈর্য ধরো, ফল তুমি পাবে। যে সম্মান দিতে জানে সে সম্মান নিতেও জানে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।